নজর পকাইবা বর্তমান এক বড় খবর উপরে। থানার পুলিশ সেনা অধিকারী মারপিট ঘটনা, ক্রাইমব্রাঞ্চ তদন্ত আরম্ভ এবং থানা অধিকারী উপরে আকশন। ভরতপুর থানা আইআইসি দীনকৃষ্ণ মিশ্র ডিসিপি অফিস বদলি, ডিউটিতে থিবা মহিলা এএসআই সলিলাময়ী সাহুকু মধ্য ডিসিপি হেডকোয়ার্টর বদলি করা যাইছে। সেইপরি কনস্টেবল বলরাম হাঁসদাঙ্কু মধ্য বদলি করা যাইছে। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া পাইঁ বর্তমান আম সহ ফোনলাইনে যোড়ি হয়েছে আম প্রতিনিধি স্নিগ্ধ রয়েছেন। স্নিগ্ধ, আকশন নিয়া যাইছে, অপডেট ইয়ারি ভিতরে কিছু আসিপারুছে কি? দেখুন মন্দাগিন, আপনার জাঁথিবে ভরতপুর থানার যেভাবে ভাবে মেজর এবং পুলিশ ভিতরে যেভাবে ভাবে গন্ডগোল দেখা মিলছিল, যেভাবে ভাবে ক্রাইমব্রাঞ্চ তদন্ত গতকাল হয়েছিল, তবে সেই ঘটনার কমিশন পুলিশ আকশন কু আসিছে। এবং যেভাবে ভাবে আপনার দেখুন ভরতপুর থানার যে থানা আইআইসি ছিলে দীনকৃষ্ণ মিশ্র, তাঙ্কু বদলি করা যাইছি, ডিসিপি মুখ্যালয়কু বদলি করা যাইছি। তাঙ্ক স্থানরে কমিশনার পুলিশর যে মুখ্যালয়রে থিবা দীপক কুমার খণ্ডায়তঙ্কু ভরতপুর থানা অধিকারী ভাবে নিযুক্তি দিয়া যাইছি। তা সহিত সেইভাবে ভাবে দেখন্তু ভরতপুর থানার যে আসিস্ট্যান্ট সব ইন্সপেক্টর ছিলে সলিলময়ী সাহুঙ্কু ডিসিপি কার্যালয়কু মধ্য বদলি করা যাইছি, এবং সেইভাবে কনেষ্টেবল বলরাম হাঁসদাঙ্কু মধ্য ভুবনেশ্বর আরকু বদলি করা যাইছি। তবে আপনার দেখিবে যেভাবে ভাবে মেজর গুরুবংশ সিং এবং তাঁকর বান্ধবী যেতবে ভরতপুর থানা কু অভিযোগ করিয়া পাইঁ কি যাইছিলে, পরবর্তী সময়ে যে ডিসিও যে ছিলে বা সেতবেলার কার্যরে যে মানে ছিলে কনেষ্টেবল হুঁতু কিংবা মহিলা এসআই হুঁতু, সেমানে তাঙ্কু এফআইআর লেখিবাকু কইছিলে। পরবর্তী সময়ে এই ঘটনাকু নেকি ওটে গণ্ডগোলর সূত্রপাত নেইছিলা। পরবর্তী সময়ে যে রয়েছন্তি মেজরঙ্কর বান্ধবী তাঙ্কু পুলিশ গিরফ করি কোর্ট চালন করিছিলা। ইয়ারি ভিতরে দেখন্তু অবসরপ্রাপ্ত সেনা সংঘ এ নেকি মধ্যে দৃঢ় কার্যানুষ্ঠান দাবি করিছিলা পুলিশ বিরোধে, কাহিঁকি না যেভাবে ভাবে গুরুবংশ সিং এবং তাঙ্কর বান্ধবীঙ্কু থানা ভিতরে পুরা রাতি তমাম নির্যাতনা দেইথিবা নেকি যাহা সঙ্গীন অভিযোগ আনিছিলা অবসরপ্রাপ্ত সেনা সংঘ, সে ঘটনাকু নেকি পুলিশ মহানির্দেশক মধ্য ক্রাইমব্রাঞ্চ তদন্ত নির্দেশ দেইছিলে। এবং গতকালি মধ্য ক্রাইমব্রাঞ্চর জনে ডিএসপিঙ্কর নেতৃত্বে পাঁচ জনিয়া টিম ভরতপুর থানায় যাই পৌঁছিছিলে এবং ছানবিন আরম্ভ করেছিলে। আইআইসি চ্যাম্বর কথা কুহন্তু, ঘটনার যে সব রয়েছে সিসিটিভি ফুটেজ সব যাঞ্চ করেছিলে, কিন্তু জনা পড়েছিল যে আদর্শ থানা হয়েছিল কিন্তু থানারে কোনসি সিসিটিভি ফুটেজ নথিবা কথা যা তদন্তরু জনা পড়েছিল। তবে এ নেকি মধ্য খুব শীঘ্র ক্রাইমব্রাঞ্চর যে টিম, যে পাঁচ জনিয়া টিম তদন্ত করছিলে, এ নেকি পুলিশ মহানির্দেশকঙ্কু খুব শীঘ্র রিপোর্ট প্রদান করিবে যে কোন সেদিন ঘটনা ঘটিছিল, কাহিঁকি এভাবে হেলা, কাহার ভুল পাইঁ কি এভাবে ঘটনা ঘটিল, এসব দিগকু নেকি নিশ্চিত ভাবে খুব শীঘ্র ক্রাইমব্রাঞ্চ তার তদন্ত রিপোর্ট দেব। তদন্ত রিপোর্টরে কোন ক্রাইমব্রাঞ্চ দৌছি তাহা তো দেখিবা বাকি রহিলা। এপটে আপনার দেখন্তু ইয়ারি ভিতরে যা সূচনা রয়েছে কি আজি যে রয়েছেন পুলিশ কমিশনার যে কার্যালয় রয়েছে সে কার্যালয় আগরে অবসরপ্রাপ্ত সেনা সংঘ পক্ষ যা সূচনা রয়েছে কি ধারণা দেবে বলে মধ্য এই ঘটনা কু নেকি ধারণা দিয়া যাব বলে যা মধ্যে সূচনা রয়েছে। কিন্তু ইয়ারি ভিতরে আপনার দেখুন যেতবে কমিশনার পুলিশ বদলি করেছেন যে রয়েছেন ভরতপুর থানা অধিকারী দীনকৃষ্ণ মিশ্র তাঙ্কু বদলি করা যাইছে ডিসিপি মুখ্যালয়ঙ্কু, সেইভাবে ভাবে যে এসআই ছিলে তাঙ্কু মধ্যে বদলি করা যাইছে এবং জনে কনস্টেবলঙ্কু মধ্যে বদলি করা যাইছে। তবে আকশন মুড কু আসিছে কমিশন পুলিশ, যেমানে বি দোষী বা যেমানে বি সে ঘটনারে দায়ী সেমানঙ্কু কমিশন পুলিশ বদলি করেছে। তা সহিত এপটে আপনার দেখুন মেজর গুরুবংশ সিং তাঙ্কর যে বান্ধবী রয়েছিলে বান্ধবীঙ্কু মধ্য যেহেতু বান্ধবী সেদিন থানার আমি মধ্যে গোটিয়ে ভিডিও যে ভিডিও সোশ্যাল মিডিয়ারে ভাইরাল হয়েছিল সে ভিডিও কু আমি দেখাইছিলে, সে ভিডিওরে দেখা যাইছিল যে গুরুবংশ সিংর তাঙ্কর যে বান্ধবী রয়েছেন সে কেউভাবে ভাবে থানা ভিতরে পশি কেউভাবে ভাবে আচরণ করছেন, কেউভাবে ভাবে কবাট বাড়াউছেন, থানার কবাট কু বাড়াউছেন, দুইটি ভিডিও সোশ্যাল মিডিয়ারে ভাইরাল হয়েছিল আধার করি মধ্য পুলিশ তদন্ত করছিল। সেপটে আপনার দেখুন যেভাবে ভাবে এই ঘটনা
মেজর এবং পুলিশ ভিতরে যে এই যে গন্ডগোল ঘটনা নিশ্চিত ভাবে উগ্র রূপ নিয়েছে। যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।